কি লাগবে কিছু লাগবে না তোমার কাছ থেকে পরে খাবার এই তুমি না কালকে একবার বাবু ভাইয়ের কাছে আসছিলা আবার আসছো কেন বাবু ভাইকে ও বাবু ভাইকে চিনো না কালকে যে দৌড়ানি দিল এখন ভুইলা গেছে সব ও মা বিরোহি বাবুর কথা বলছেন হ্যাঁ আমি বিরোহি বাবুর কথাই বলতেছি আরে ভাই গতকাল তো ওনার ওখানে গেছিলাম ওনার সাথে একটা সেলফি তুলতে চেয়েছিলাম তুমি সেলফি তুলতে চাও তো কোনো অসুবিধা নাই এই যে আজকে সবাই আসছে তোমার অসংখ্য সেলফি হবে এই বাবু ভাই ওহে বস হ্যাঁ ব্যবস্থা কেমন আছে তুমি লিওয়ান ভাই পত্রিকাতে তো আপনার নিয়ে খবর বেরিয়েছে ওটা নিয়ে আসছি ভাই আপনার ইন্টারভিউ তো সারা গ্রামে সারা পড়ে গেছে এই দেখেন আজকে মান্নান ভাই আসছে উনি একটা বিখ্যাত ইউটিউব চ্যানেলের মালিক উনি আপনার একটা সাক্ষাৎকার নেবেন তারপর ওনার চ্যানেলে চালাবেন হ্যালো ভাইয়া আমি বিখ্যাত ইউটিউবার মান্নান আমার 7-8টি ইউটিউব চ্যানেল আছে প্রায় প্রতিটি চ্যানেলই লক্ষাধিক ভিউ হ্যালো ভাইয়া এই তুমি আজকে আবার আসছো ভাইয়া আমি একটা সেলফি তুলি আপনার সাথে দেখো ভাই আসুক না ভাই এখন তো আপনি সেলিব্রিটি এখন কতজন আপনার সাথে দেখা করতে আসবে সেলফি তুলতে আসবে আপনি রেগে গেলে হবে আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আরে এই ওই তুমি তাহলে এই তোমার কাছে খাতা কলম আছে ডায়রি আছে দাও অটোগ্রাফ দিয়ে দিই ভাই এখন কি আছে অটোগ্রাফের যুগ আছে ভাই বলে না আরে সেলফি তুলতে চাইছে একটা তুলুক না একটা সেলফি ভাই তুলেন না একটা সেলফি তার সাথে আচ্ছা তোলো অসুবিধা নেই সেলফি তুলবো তো আসো 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 বাচ্চাটা আসো আসো ভাই এই যে আপনি যে পোশাকটা পরছেন না এতে তো কোনো বিরোহী বিরোহী ভাব নাই আর ওই এত হাসা যাবে না ভাই আপনাকে ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে ক্যারেক্টারের মধ্যে বিরোহী বাবু ক্যারেক্টার ভাই আপনি আপনি একটা দুঃখী দুঃখী একটা ভাব করবেন ভাই দুঃখী দুঃখী একটা ভাব করবেন ঠিক আছে ভাই ভাইয়া তাহলে চলুন আপনার ইন্টারভিউটা শুরু করি আপনাকে যেভাবে সুদর্শন দেখাচ্ছে হ্যান্ডসাম দেখাচ্ছে আপনার জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দরকার চলুন ভাইয়া এই ওই দিকে চলুন আচ্ছা ঠিক আছে কথা তাহলে চলো চলো চলুন আমিও গেলে ভালো হইতো দোকান দেখবো কেডা না Thank you.